আজকে এই সভার সভাপতি স্বামী দেবানন্দ ব্রহ্মচারী। তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। উপস্থিত শ্রদ্ধেয় স্বামী হিরণ্যমাণিক্য মহারাজ, শ্রদ্ধেয় ডাক্তার বাবু, ব্রহ্মচারী অনিলানন্দ মহারাজ, আশ্রিত সন্তানবৃন্দ, তার ভক্তমণ্ডলী, তার শতবর্ষ উপলক্ষে গতকাল থেকে এই ইনস্টিটিউটের মাধ্যমে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কয়েক জায়গাতে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে আমি খবর পেয়েছি। আজকের বিষয়টি নিয়ে শ্রদ্ধেয় ডাক্তার বলাই বাবু, তিনি দৈহিক যে সমস্ত যন্ত্রপাতি আছে সে তার সঙ্গে যে আত্মিক একটি সম্পর্ক রয়েছে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে আমাদের ভারতবর্ষ একটি সনাতন দেশ, হাজার হাজার বছরের একটি সাধনার পরম্পরা রয়েছে এই ভারতবর্ষে। ভারতবর্ষ ধর্মভূমি, তপভূমি, মুখ্যভূমি ভারতবর্ষ। এই ভারতবর্ষে স্বয়ং ভগবান যেমন বারবার আবির্ভূত হয়েছেন, তেমনি ভারত ভূমিতে শত শত মহাপুরুষ এসেছেন, তারা সাধনার দ্বারা সেই আত্ম উপলব্ধি করেছেন এবং আত্ম উপলব্ধি করার পরে সেই পরমাত্মাকে জেনেছেন নিজের জীবনে। বাবাজি মশাই এবং শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, পরম যোগী, তাদের একটি পরম্পরা ধারা চলছে যেটিকে ক্রিয়াযোগের পরম্পরা বলা হয়। হাজার হাজার বছরের পরম্পরা বাহিনী ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মের মধ্যে আধ্যাত্মিকতার উপর বিরাট গবেষণা হয়েছে। তাই ভারতবর্ষ বিশ্বাস করে যে সেই আত্মিক উন্নতি, নিজের আত্মাকে জানা, অর্থাৎ আত্মা যে সচিদানন্দ স্বরূপ, চিদানন্দ রূপ শিবহম শিবহম, আমি যে সেই সচিদানন্দ স্বরূপ আত্মা, নিজের স্বরূপকে জেনে এখান থেকে চলে যেতে হবে। ভারতবর্ষ গভীরভাবে গবেষণা করে দেখেছে যে মনুষ্য জীবন লাভ করার উদ্দেশ্য হলো, যিনি শ্রীরামকৃষ্ণ সহজ কথায় বললেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। আমরা ডাক্তার বাবু ভাষণের মধ্যে, স্বামীজির ভাষণে শুনেছি যে 84 লক্ষ জন্ম অতিক্রম করতে করতে আমরা মনুষ্য জীবন লাভ করেছি। তাই মনুষ্য জীবনকে দুর্লভ বলা হয়েছে এবং এই দুর্লভ মনুষ্য জীবনের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র খান পিন করে ভোগের মধ্যে জীবন যাপন করা নয়, অন্য যে সমস্ত জীবন রয়েছে, পশু পক্ষীর জীবন, গাছপালার জীবন, জন্তু জানোয়ারের জীবন, তাদের সঙ্গে মানুষের জীবনের একটা যথেষ্ট পার্থক্য রয়েছে। একটা পশু জন্ম গ্রহণ করে, সে পশু হয়ে অবস্থান করে এবং পশু হয়ে তার মৃত্যু ঘটে, কিন্তু একটা মানুষ সে ইচ্ছে করলে মানব, ইচ্ছে করলে দানব হতে পারে, আবার মানব ইচ্ছে করলে মাধব হতে পারে। মানুষই একমাত্র পারে সেই পরমাত্মাকে জানতে, ভগবানকে জানতে, তার জন্য সাধনা করতে, তপস্যা করতে, এবং তার জন্য প্রকৃত জায়গা হচ্ছে এই ভারতভূমি, ধর্মভূমি, তপভূমি। ভারতবর্ষের হাজার হাজার বছরের এই সাধনার পরম্পরা রয়েছে। এই সমস্ত সাধু মহাপুরুষ রয়েছে যার আগে শতবর্ষ আমরা পালন করছি। অনিলানন্দ মহারাজের কথা আমরা এই ইনস্টিটিউটের সভাপতির কাছে শুনলাম, যে ছোট বয়সে জীবনের কতগুলি আঘাত পাওয়ার ফলে তার মধ্যে জন্ম জন্মান্তরে যে সুপ্ত বৈরাগ্য এবং জন্ম জন্মান্তরে যে ভগবানকে লাভ করার যে আকাঙ্ক্ষা সেটি তীব্রভাবে জাগ্রত হয় এবং তিনি তারপর নিজেকে সাধনার মধ্যে যুক্ত করেন, আচার্যের সান্নিধ্যে আসেন এবং এই ক্রিয়াযোগের সাধনার মধ্যে দিয়ে নিজে সাধনায় যেমন পূর্ণতা অর্জন করেছেন, তেমনি আবার তিনি দেশ বিদেশে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন ভগবত সাধনাতে। মানুষই একমাত্র পারে ঈশ্বরকে উপলব্ধি করতে এবং তার
সমস্ত সাধারণ পদ্ধতি ইরান মাইকে বলেছেন আপনাদের কাছে যে ভারতবর্ষে গীতার মধ্যে যে গীতাতে 18টি অধ্যায়কে 18টি যোগ বলা হয়েছে কিন্তু তার মধ্যে থেকে যদি আমরা নিষ্কাশিত করি তাহলে দেখব সেখানে কর্ম নিষ্কাম কর্মযোগ সেখানে ভক্তি যোগ রাজযোগ এবং জ্ঞান যোগের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে এবং তারই একটা অঙ্গ হিসেবে আমরা ক্রিয়াযোগকে দেখছি মূল কথা হলো যে কোনো একটি অবলম্বন করে আমরা যে কোনো ভাবে যেন ভগবানকে লাভ করতে পারি জীবনে পরমাত্মার সঙ্গে যোগ স্থাপন করার নামই হচ্ছে যোগ যে কোনো উপায়ে মানুষকে তার ভেতরে যে আত্মা রয়েছেন সে যে মহা শক্তি বিরাট শক্তি সর্বব্যাপী রূপে যে মহাশক্তি রয়েছে যাকে গীতায় ভগবান বলেছেন মর্ত পরতরম নাম্না কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বিদম প্রোতম সূত্রে মনিগণায় জন্ম শতবার্ষিকীতে এই দুটি ধারা তার যে জীবনের ছিল সেটিকে অবলম্বন করার চেষ্টা করব যে সংসারে সমাচার লাহিনী মহাশয়কে আমরা বেশি সবাই শ্রদ্ধা করি কেন যে তিনি সংসারের মধ্যে থেকে কিভাবে যোগ সাধনা করা যায় সংসারের মধ্যে থেকে কিভাবে যোগী হওয়া যায় ভারতবর্ষের জীবনে যত ঋষি মুনির কথা আমরা জানি যাজ্ঞবল্ক্য ঋষির কথা বলতে পারি বাল্মীকি বলতে পারি বশিষ্ঠ বলতে পারি বিশ্বামিত্র বলতে পারি সকলেই তো সংসারী ছিলেন কাজেই সংসারের মধ্যে থেকে যে সাধনা করা যাবে না এটা কখনো হতে পারে না যিনি সমাচার লাইনে মহাশয়ের যে জীবন দিয়ে দেখিয়েছেন ঠিক তেমনি আবার তার অনুযায়ীদের মধ্যে অনেকে সর্বত্যাগী সন্ন্যাসীও রয়েছেন যেমন যোগানন্দজি ছিলেন যুক্তেশ্বর মহারাজজি ছিলেন যুক্তেশ্বরানন্দজি ছিলেন তো সেইভাবে তো অনিলানন্দ মহারাজজি সেইভাবে সংসার ত্যাগী হয়েও যে সাধনা করা যায় দুটি ধারাই ভারতবর্ষে রয়েছে তার জীবনের সেই ত্যাগকে আমাদের গ্রহণ করতে হবে তার সেই পরমাত্মাকে জানবার জন্য যে আকাঙ্ক্ষা তার যে তীব্রতা সেটি গ্রহণ করতে হবে এবং তার যে কঠোর তপস্যা তার মধ্যে থেকে কিছুটা যদি আমরা গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করতে পারি সেই সঙ্গে তিনি মানবকে উপেক্ষা করেননি মানুষের দুঃখ কষ্টকে উপেক্ষা করেননি তাদের সেবাতে নিজেকে নিয়োজিত করতে বলেছেন আর যেটি আমরা পেয়েছি ভালোবাসার কথা বলেছেন যে প্রেম প্রয়োজন সেই ভালোবাসার দিতে বলেছে যেটি আজকে সমাজে আমরা দেখছি অভাব রয়েছে মানুষ ক্রমশ ক্রমশ স্বার্থপর হয়ে যাচ্ছে কাজে আজকের এই যুগেতে অনিলানন্দ মহারাজকে বিশেষ করে স্মরণ করার দরকার যে মানুষের মানুষের মধ্যে ভালোবাসাটা গড়ে উঠুক প্রেম গড়ে উঠুক নিঃস্বার্থপর হোক মানুষ নিজের প্রয়োজনটাকে কম করে দেখা অপরের প্রয়োজনটাকে বড় করে দেখার অভ্যাস করুক এই ভালোবাসাতে থাকতে বলেছে যে ভালোবাসাতে সবাই আমরা ভালোবাসাতে থাকতে চাই ভালো গৃহেতে থাকতে চাই তো সেই ভালোবাসার মধ্যে যদি আমরা সমগ্র সমাজকে যুক্ত করতে পারি তাহলে হয়তো অনিলানন্দ মহারাজের আদর্শকে রূপায়িত করতে পারলে হয়তো আগামী দিনে আমরা দেখবো যে একটা শুদ্ধ পবিত্র একটা সুষ্ঠু সমাজ আমরা সামনে দেখতে পারবো যেটা আজকে বিরাট একটা অভাব রয়েছে এইটুকু বলে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি বক্তব্য রাজের স্বামী দেবানন্দ ব্রহ্মচারী উনি আজকে এই সভার সভাপতি আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে